জানো তো টুকাইদা, তোমার জন্যই মাছের চপ বানাবো বলে আমি সকাল থেকে কত প্রিপারেশন নিয়েছি। প্রথমে বাজারে গিয়ে নিজে মাছ কিনে এনেছি, তারপর কাটা বেচেছি, সেই মাছ সেদ্ধ করেছি, সবটাই নিজের হাতে করেছি। তুমি তাড়াতাড়ি খাও না, মাছের চপ গুলো ঠান্ডা হয়ে যাবে তো। আরে আরে, তাড়া দিচ্ছিস কেন, গলায় আটকে যাবে তো, দাঁড়া খাচ্ছি তো। পেতনিটা চলে আসবে আরেক চিত্তি ভাবে। না না, আমি ওই পেতনির মুখোমুখি হতে চাই না, প্ল্যানটা ভেস্তে দিয়ে পালাবো। সর্বনাশ, পেতনিটা এত তাড়াতাড়ি চলে এলো, কি করব আমি এখন? কিন্তু এখন তো সম্মুখ সমর, পিছিয়ে যাওয়ার কোনো উপায় নেই। না, লড়াই না করে আজ আমি জমি ছাড়ব না। বৌদি, তুমি এখানে দাঁড়িয়েছো কেন? এসো এসো, ভেতরে এসো, ভেতরে এসো। এই তো এসে আছে, এই দেখুন, রিনি আমার জন্য মাছের চপ বানিয়েছে, খেয়ে দেখুন একটা। আরে কি দেখছেন এমন করে? ওই দেখ, তোর বৌদি ভাবছে দোকান থেকে কেনা। আরে না না, দোকানের না এটা, রিনি সারাদিন কষ্ট করে আমার জন্য বানিয়েছে, নিন নিন না। হ্যাঁ বৌদি, খাও না খাও। এটা তুমি বানিয়েছো রিনি? হ্যাঁ, আমার না তো কে বানাবে। ওই দেখো, আপনি আবার এখন তো প্রশ্ন শুরু করে দিলেন। আরে এসব জিনিস ঠান্ডা খাওয়া যায় না, গরম গরম খেতে হয়, নিন না ধরুন। চোখে জল এসে গেল তো পেতনি, পারবি না রে আমার সঙ্গে লড়াই করে, তুই পারবি না, যা না যা, পালা। আপনি ব্যাট বের করলেন কেন? তুমি সারাদিন মাছের চপ বানিয়েছো, কত খেটেছো। এসো না রিনি, তোমার খাটির একটা রিওয়ার্ড দিই তোমাকে। আরে কি হচ্ছে, কি উড়বি, লেগে যাবে তো। আপনি আমাকে ছাড়ুন, সারাক্ষণ আমাকে বিরক্ত করে না, আজ আমি তোমার মজা দেখিয়ে ছাড়বো রিনি, আমি তোমাকে ছাড়বো না। টুকাইদা ও পুরো পাগল হয়ে গেছে। আবার টুকাইদা টুকাইদা বলা হচ্ছে, আজ আমি তোকে মেরেই ফেলবো। ব্যাপারটা কি? আরে দাঁত বইয়ের আমার রণরঙ্গিনী মূর্তি তাকে কখনো দেখিনি, কিন্তু রিনিকে মারছে কেন? আজ আমি তোকে ছাড়বো না বলে উঠবি। কি সব হচ্ছে, ব্যাটটা রাখো। হ্যাঁ ব্যাটটা ছেড়ে দে, মা লেগে যাবে, লেগে যাবে। রাখো বাবা, তুমি জানো না কি করেছে। এক্ষুনি গলা চড়াতে না পারলে বিপদ আছে। কি করেছি আমি? হ্যাঁ কি করেছি, করেছো তো তুমি, ও কারণে আজ আমাকে মেরেই ফেলতে। তোমরা কোথা থেকে এনেছো একে? হ্যাঁ সেদিন গানের সময় এমন ভাবে আমার মুখটা চেপে ধরেছিল, একেবারে দম আটকে মরে যেতাম আমি সেদিন। আজ আবার ব্যাট দিয়ে মারতে এসেছিল, তোমরা বলে দাও না তাহলে আমি এ বাড়িতে আসবোই না, কিন্তু এভাবে মার খেতে পারবো না। রিনি, আমি কিন্তু তোমাকে এখনো মারিনি, কিন্তু তুমি যদি আর একটা বাজে কথা বলো আমি কিন্তু তোমাকে শেষ করে দেবো। আচ্ছা 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 আচ্ছা, মারামারি পরে হবে, পরে হবে। হ্যাঁ ঠিক আছে, আপনি একটু শান্ত হয়ে বলো তো কি হয়েছে, ব্যাপারটা কি হয়েছে? উর্মি উর্মি, কি হয়েছে তোমার, তুমি এমন কেন করছো বলো? সকাল থেকে আমি কাটাকাটি করলাম সাত্তকী বাবুকে সারপ্রাইজ দেবো বলে, আর ও লুকিয়ে লুকিয়ে সব চপ ভেজে দিল, তারপর সাত্তকী বাবুকে খাইয়েও দিল, বলে কি সব নাকি নিজের হাতে বানিয়েছে। মানে মানে আবার কি, এখানে তো সবাই আছে, জিজ্ঞেস করুন।
আমি আজকে সকালবেলা বাবাকে বলেছিলাম মাছ এনে দিতে, তারপর আমি নিজে সেই মাছ নিয়ে রান্নাঘরে সারাক্ষণ সারাদিন ধরে শুধু চপ বানানোর প্রিপারেশন করে গেছি। ছোটকা, ওনাকে বলে দাও যে রান্নাঘরে পার্টস থাকে না, আর আমার এখন মেলা কাজ, আমাকে যেন ডিস্টার্ব না করে। কি ব্যাপার রে রিনি? হ্যাঁ, চপটা তুই ভাজলি, তুই ভেজে দিয়েও দিলি, কেন রে? কেন রিনি? না, আজ আমি হারতে পারবো না। বাঁচতে গেলে আজ আমায় ভয় পেলে চলবে না, কিছুতেই ভয় পাবো না আমি, কিছুতেই না। জয় মা মনুষা। এরকম গরুর মতো তাকিয়ে আছিস কেন? তুই উর্মির বানানো মাছের চপ ভেজেছিস? কি, আমি আমি উর্মির বানানো চপ ভাজতে যাব কেন? আমি কি চপ ভাজতে জানি না? কোন ছোট থেকে আমি রান্না করা শিখেছি, আমি নিজের বাড়ি থেকে চপ ভেজে এনেছি। তুই বাড়ি থেকে বানিয়ে এনেছিস? হ্যাঁ, আর না তো কি। ব্যাপারটা একটু গোলমাল লাগছে। উর্মি আজকে মাছের চপ বানাতে চাইলো, আর তুইও আজকে নিজের বাড়ির থেকে মাছের চপ এনে টুকাইকে খাওয়ালি। মারে উর্মি মা, কাঁদিস না মা, কাঁদিস না, একটু শান্ত হ মা, কাঁদিস না। হ্যাঁ, গোলমাল তো লাগছে, কারণ আমি তো রান্নাঘরে দেখলাম যে কড়াইতে তেল ছিল। হ্যাঁ হ্যাঁ, আমিও যেন রান্নাঘর থেকে একবার মাছের চপ ভাজার গন্ধ পেয়েছি। এই মিনু, তোমাকে বলেছিলাম তুমি পাতা দাওনি, মনে আছে? গন্ধ তো আসতেই পারে, আমার বাড়ি আর তোমাদের বাড়ি তো পাশাপাশি, আর তাছাড়া কোথাকার বাতাস কোথা থেকে বয়ে নিয়ে আসবে আমি কি করে জানবো। হ্যাঁ, আর মমু দিদি, তুমি কড়াইয়ে তেলের কথা বলছো, এটাও তো হতে পারে যে উর্মি কড়াইয়ে তেল দিয়ে তারপর স্নান করতে গেছিল। তবে রে, আবার মিথ্যা কথা বলা। উর্মি, উর্মি, না না না, আর না। ওর ব্যাট কই, ওর ব্যাট কই, ব্যাট নেই, ব্যাট নেই, ব্যাট নেই, তুমি বসো, তুমি বসো, 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 বসো। মাথাটা মনে হচ্ছে খুব গরম হয়ে গেছে নাথ বউ। এই মাথায় একটু ভৃঙ্গরাজ তেল চাপবো নাকি? হ্যাঁ চাপবো। তুমি থামো তো, মরার উপর খাঁড়ার ঘা দিচ্ছে, চুপ করে থাকো। রিনি সত্যি কথা বল, তা না হলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। ভালো আর কি করে হবে টুকাইদা, আজ আমাকে মারতে এলো, এর থেকে খারাপ কি কিছু আর হয় বলো? উল্টা আমারই হয়েছে, রেজাল্ট বেরোনোর পর আমি ভেবেছিলাম তোমাকে একটু রান্না করে খাওয়াবো, এতদিনে সবকিছু গুছিয়ে করে আনতে পেরেছি। যদি জানতাম এমনটা হবে তাহলে আমি কখনো। নাই রিনি, একদম কেঁদে কেঁদে নাটক করবে না, খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছে। এই উর্মি, চুপ করো, কি বাচ্চাদের মতো ঝগড়া করছো বলো তো? আমার তো মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। দাঁড়া তো বড় বউ, দাঁড়া। রিনি, দাদার জন্য বাড়ি থেকে চপ ভেজে নিয়ে এসেছিস, মানলাম, কিন্তু একটা কথা বলতো দেখি, সারাটা বিকেল তো আমাদের সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করছিলি, বাড়ি গিয়ে চপটা তুই ভাজলি কখন রে? বুড়ির একেবারে শকুনের চোখ। এই তুই কখন গেলি বলতে কিনি? হ্যাঁ, আর কখনই বা গেলি, আর কখনই বা এলি? তোমাদের সামনে দিয়ে তো আমি উঠে গেলাম, তোমরা গল্পে মশগুল ছিলে, তোমরা খেয়াল করোনি, আর তোমরা আমাকে বলছো তোমরা উর্মিকে জিজ্ঞেস করো না, ও তো মাছের চপ নিশ্চয় গুনে রেখেছিল, ওর কি কম পড়েছে? জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো। কটা চপ হয়েছিল তুমি গুনেছিলে? আমি গুনিনি। যাক, আন্দাজে ঢিলটা একেবারে ঠিক জায়গায় লেগেছে। আর গুনলেই বা প্রমাণ করতিস কি করে যে আমি ভেজেছি? না না উর্মি, এটা কিন্তু তুমি ভুল করেছো। যদি গুনে রাখতে কটা মাছের চপ আছে তাহলে একটা হিসেব পাওয়া যেত না, মানে ওই না ভাজা চপ আর ভাজা চপ এটা যোগ করলেই আমরা হিসেবটা পেয়ে যেতাম। আসবো না আমি, আর কোনোদিন আসবো না তোমাদের বাড়িতে।
দেখে অনেক দিন পরে আমি একটু শান্তি পেয়েছি। শাকচুনিটাকে একেবারে মুছিয়ে দিয়েছি মুখের ওপরে জুতোর বাড়ি। শোনো, আমাকে মারতে পারোনি বলে ভয় দেখাতে এসেছো না? ওই যে তোমাকে পালাতে হেল্প করেছিলাম সেটাই সবাইকে বলে দেবে বলে ভয় দেখাবে তো? যাও না, যাও, বলো, সবাইকে বল। আজকে যেমন প্রমাণ করতে পারলে না, ওটাও পারবে না। আমি তো সে কথা বলিনি রিনি, আমি প্রমিস রাখতে জানি, কিন্তু আজকে তুমি যেটা করেছো সেটা অন্যায় করেছো। তুমি অন্যের উপহার নষ্ট করেছো, তারপরেও তোমার কোনো রিপেন্টেন্স নেই? আজ আমি তোমাকে প্রমিস করছি, এমন শাস্তি দেবো না তুমি সারা জীবন মনে রাখবে। তুমি তো জানো আমি আমার প্রমিস রাখতে জানি। মোগলাটাকে খুশি খুশি লাগছে বলো? তাহলে এবার কি? তাহলে এবার একদম, কিন্তু তুমি কি ভেবেছো মা বগলার দয়ে মোগলাই খাই আমার মন ভরাবে? নর্দমায় ফেলে দিই, নর্দমায় ফেলে দিই। রাগ করছো কেন? রাগ করবো না। তুমি কি বলতে চাও আমি বুঝতে পারছি না। যে বলি তাহলে এবার চলো অন্য কথা বলি। ওদের সাথে যদি কথা বলতে গেছো না, মা বগলা তো একদম লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবো। ভনে আসতে ওদেরকে গিয়ে সব আনন্দ করছে, মাছের চপ খাচ্ছে, উনি যাচ্ছেন হে দিয়ে মরছেন। আর একবার ডাকতে পারতো না আমাদের? দু চারবার বেশি ডাকলে তো আমরা যেতাম, যেতাম না? হ্যাঁ যেতাম তো, যেতাম, যেতাম। যাওয়া ঠিক না, ঠিক না, এটা মাছের চপ খাওয়ার সময় না। এই বিয়েটা ভেস্তে গেল, কারোর কোনো হুঁশ নেই। আর ওই যে পেটের শত্রুর আমার, ওদের সাথে গিয়ে যোগ দিয়েছে। অমলি, বলছিলাম যে আমরা একটু বেশি রাগলাগি করে ফেলছি না? ওরা কি আমাদের খারাপ চায় বলো? হ্যাঁ খারাপ চায় না তো? খারাপ চায় না, খারাপ ভালো আমি কিচ্ছু বুঝি না। অনেক হয়েছে, অনেক হয়েছে। আমার সাথে হলে আমি মেনে নিতাম, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎটা তো নষ্ট হয়ে গেল, তার দায় কে নেবে? আর যে এগুলো করলো, যার জন্য এগুলো হলো, তাকে সবাই মাথায় তুলে নাচছে। এটা আমি কোনোদিনও মেনে নেব না, কোনোদিনও মেনে নেব না। কাজটা কিন্তু আপনি ঠিক করলেন না। ঠিক করলাম না মানে? ও আমার গিফটকে নিজের গিফট বলে চালিয়ে দেবে, আমি রাগ করলেই দোষ? আরে রাগ করাটা দোষের নয়, কিন্তু তাই বলে কাউকে ব্যাট তুলে মারতে যাওয়াটাও তো কোনো কাজের কথা নয়। শুনুন, আমি না তো কাজ অকাজ বুঝি না, আমি আমার ইমোশন চেপে রাখতে পারি না। আমি যেরকম ভালোবাসলে জাগতে ধরে ভালোবাসি, রাগ হলে আমি সেরকম চিৎকার করে কাঁদি। কি করবো, আমি তো আপনার মতো ম্যাচিওর নই না। উর্মি, আপনি আবার একটা ভুল যুক্তি দিয়ে নিজেকে জাস্টিফাই করছেন। দেখুন, যেটা ভুল সেটা তো ভুল, এটুকু তো মানবেন। আজকে যদি ওটা সত্যি সত্যি ওর লেগে যেত তাহলে কি হতো? বেশ হতো, আমি তো ওটাই চেয়েছিলাম। ও যা করেছে তার পর মাথা ফাটিয়ে দেওয়া উচিত ছিল। আপনাকে নিয়ে না আমি আর পারবো না। আপনি এত শিওর হচ্ছেন কি করে যে ও আপনার বানানো চপগুলোই ভেজেছে? আরে ও তো সত্যিকারের বাড়ি থেকেও চপগুলো ভেজে আনতে পারে। আপনি আমাকে অবিশ্বাস করছেন তো? অবিশ্বাস কেন করব, আমি জাস্ট আপনাকে বলছি আপনি একটু রেশনালি ভাবুন। পারবো না আমি রেশনালি ভাবতে, কেন ভাববো বলুন? ও সারাক্ষণ টুকাই দাও করবে, আর আমি ওটাকে নিয়ে রেশনালি ভাববো? আমার তো বড় মন নেই সত্যি বাবু। কি মিন করছেন আপনি, কি মিন করছেনটা আমাকে একটু ক্লিয়ার করে বলুন। কেন আপনি বুঝতে পারেন না? সব আপনাকে বুঝিয়ে দিতে হবে? আপনি বাচ্চা, আপনি খোকা, হ্যাঁ নাকি আপনার চোখ নেই? শুনুন, খবরদার যেন রিনির সঙ্গে আপনাকে মিশতে না দেখি। কি বলছেনটা কি আপনি? রিনি আমার কাছে পড়েছে, ও আমাকে দাদা বলে উর্মি, আর আপনি বলেন না আমি ইনসিকিউর? আপনি তো ইনসিকিউরিটি চরম লেভেলে পৌঁছে গেছে। হ্যাঁ আমি আপনাকে ইনসিকিউর। কি বলুন তো, সেটা আমি আপনার মতো স্বীকার করতে লজ্জা পাই না। উর্মি আপনার মাথাটা, উর্মি আপনার মাথাটা কি খারাপ হয়ে গেছে? আপনি এরকম বাচ্চাদের মতো কেন হিংসুটে পোনা করছেন? দেখুন, রিনি একটা গবেট, মাথা মোটা, ওর মাথায় এত বুদ্ধি নেই। প্লিজ ওর নামে এরকম ভুল অ্যালিগেশন দেবেন না, আর আমাকেও এরকম অস্বস্তিকর পরিবেশের মধ্যে ফেলবেন না। আর সবচেয়ে বড় কথা, কাউকে মারতে যাওয়াটা অসভ্যতা। হ্যাঁ আমি অসভ্য, আমি প্রচন্ড অসভ্য, আমি নাম্বার ওয়ান অসভ্য। তখন থেকে শুধু বাচ্চাদের মতো চিৎকার করছে।
আরে বাবা, রিনির যদি কিছু একটা হয়ে যেত তাহলে তো আপনিও বিপদে পড়তেন। পাগলেও নিজের ভালো বোঝে, আপনি বোঝেন না। লিসেন সাতকি বাবু, আমার কিন্তু প্রচন্ড মাথা গরম আছে। আত্মা মাজি সাটাকলি। সিনেমার ডায়লগ দেওয়াটা বন্ধ করুন। আপনি আজকে যেটা করেছেন সেটা মোটেই ঠিক কাজ করেননি। রিনিকে আপনার সরি বলা উচিত। আমি বলবো সরি রিনিকে? মরে গেলেও বলবো না সাতকি বাবু। আপনি ওকে সাপোর্ট করলেন তো, আপনি কিন্তু ওর বিপদ বাড়ালেন, আমি বলে রাখলাম। একটা গবেট আর একটা পাগল। আমি বলছিলাম যে তা ঠিক কতটা গরম, মানে অমলেট ফ্রাই করা যাবে? মজা করবে না মুমু দিদি, আমার প্রচন্ড কান্দা পাচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার সব একসাথে হচ্ছে, আমি কনফিউজ হয়ে যাচ্ছি কোনটা আগে করবো। তাই তো, ঠিকই তো, কত কষ্ট করলো সারাদিন তার সঙ্গে এরকম একটা কাণ্ড, কিন্তু কেউ তো আমার কথা বিশ্বাসই করছে না। আমরা তো আছি, আমরা নেই নাচবো, আমরা তো সবাই বিশ্বাস করেছি বল। উর্মি, বলছিলাম যে আমরা সবাই জানি যে রিনি যেটা করেছে সেটা ভারী অন্যায় হয়েছে। হ্যাঁ, শুধু শুধু হাতে নাতে ধরতে পারিনি বলে কিছু করতে পারলাম না। শুনে রাখ নাচবো, আমারও নাম মৃণালিনী, বয়স আমার কম হলো না, এরকম কত মিচকে শয়তানি আমি ডেট করেছি বলো। হ্যাঁ, তোমরা সিরিয়াসলি আমাকে বিশ্বাস করছো? অফকোর্স আমরা তোমাকে সিরিয়াসলি বিশ্বাস করছি। আর তোমাদের টুকাইকে দেখো, আমার সত্যকে বাবু বলে কিনা জান, গিরিনিকে গিয়ে সরি বলে আসুন। কেন রে? আমি দেখিয়ে দেবো কাকাকে, বলবো কাকা তো এর নামে তার নামে দিন রাত কোর্ট কেস করে চলেছে, আমার একটা ছোট কেস করতে পারবে না। মানে আমি বলছিলাম যে এই ছোট একটা চপ কেলেঙ্কারির জন্য ওই আইন আদালত কোর্ট কাছারি করে তো দরকার নেই, মানে আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে সলভ করব। নাথ বউ, আমরা সবাই আছি তোর সঙ্গে, আমি আছি, মুমু আছে, ছোট দাদু আছে, আমার নামটা বলো। হ্যাঁ বললাম তো, শোন, আমরা সবাই মিলে ভাবছি, দাঁড়া ভেবে ভাব করছি কি করা যায়। মুমু, শুধু কাজ করলে হবে না, ভাবতে ভাবতে কাজ করে, এই যে এমনি এমনি দাঁড়িয়ে থাকবে না, ভাবো 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 ভাবো, খুব করে ভাবো। ছোট ঠাম্মিরা যা ভাবছে ভাবুক, কিন্তু রিনির ব্যবস্থা আমিই করব, ওকে উচিত শিক্ষা দেব। আমি নাকি বাজে রিনিকে সরি বলবো। কিসের বই এগুলো? আমি তো জিজ্ঞেস করবো না, কিন্তু আমাকে তো জানতেও হবে। ঘুরঘুর না করে কি বলতে চাইছেন সেটা বলুন, তা না হলে সারা রাত আপনার পেট গুড়গুর করবে। এটা রিয়া আর মুমুর গিফট, কাল রাখি তো। কালকে রক্ষাবন্ধন? রক্ষাবন্ধন আবার কি? কেমন একটা রিক্সা রিক্সা শোনাচ্ছে, বাঙালি তো, রাক্সা ফাক্সা বলে কিছু হয় না, রাখি বলুন রাখি। অবশ্য আপনি এগুলো কি করে জানবেন? আমিও জানি, প্রত্যেক বছর আমি দাদাভাইকে রাখি পড়াতাম। চলে যা দাদাভাই, তুই যদি না যাস আমি কিন্তু তোর সাথে কোনোদিন কথা বলবো না।
কি হয়েছে? কিছু না। মিথ্যে কথা বলাটা একটা আর্ট, আর যে আর্টটা আপনি একদম পারেন না। কি হয়েছে দাদা ভাইয়ের জন্য মন কেমন করছে? আচ্ছা ঠিক আছে, তো আপনি একটা ফোন করুন, আমাদের বাড়িতে ডেকে নিন কাল। না, ও এখানে সবার সাথে এসে যা করেছে তারপর ওকে কি করে ডাকবো বলুন। তাছাড়া ওকে ডেকে কোনো লাভও নেই, ও তো আমার ফোনই ধরছে না, আমার সাথে কথাও বলবে না। দেখলেন না, অষ্টমঙ্গলাতে যখন গেলাম আমার সাথে দেখা করবে না বলে দীঘা চলে গেল। ছাড়ুন, বাদ দিন, দরকার নেই। আমার উপর তোর এত রাগ দাদা ভাই, এতদিন আমার সঙ্গে কথা না বলে তুই কি করে আছিস রে? আমার তো খুব কষ্ট হচ্ছে, তোর বুঝি কষ্ট হচ্ছে না? যা করার আমাকেই করতে হবে, উপায় একটা আছে। এই উর্মি, দাদা ভাই কোথায় গো? জানি না তো মুন দিদি, আমি তো জানতাম নিচেই আছে, নেই এখানে। সে কি টুকাই কি রাখির দিনেও ট্যাক্সি নিয়ে বেরোলো নাকি? কি আশ্চর্য দেখো তো মা। না না, কিন্তু কিছু বলে তো গেল না, আমার মনে হয় দরকারি কোনো কাজে বেরিয়েছে, ঠিক চলে আসবে। ওরও রাখির দিনে বাইরে থাকা ছেলে নয় বিনি। এই উর্মি, তুমি এরকম মন মরা হয়ে আছো কেন? কি হয়েছে তোমার, কি হয়েছে তুমি আমাকে বলো। কিচ্ছু হয়নি, আমি একদম ঠিক আছি সত্যি। আচ্ছা ঠিক আছে, তাহলে আয় আমার সঙ্গে, দিয়ে আমার হাতে দিয়ে দেখিনি, আয় আয় দেখিনি নাচবো, আয় আয় একটা কাজ কর, বস এখানে। এই রাখিগুলো কাকে কাকে কোনটা কোনটা দেয়া যায় তুই ভালো করে বেছে আমায় দিয়ে দেখিনি, আমি থালায় তুলে তুলে রাখি, এনে ধর। দিদি আর রিনির জন্য। দেখ কি সুন্দর, এইটা সব থেকে সুন্দর না? তোকে ছাড়া রাখি আমি তো ভাবতে পারছি না দাদা ভাই, তুই কি করে আমার ফোন না ধরে আছিস রে? একটা রিং ব্যাকও করলি না, কবে থেকে এমন ক্রুয়েল হলি রে তুই? ওর কি হয়েছে বলতো ছোট কাকি? ও তো কখনো এইভাবে মন মরা হয়ে থাকে না। উর্মি, ওই তো দাদা ভাই এসে গেছে।